আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের সমগ্র বরাক তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হল, শুক্রবারও চলল চা গাছ উপড়ে ফেলার অভিযান। গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণের জন্য বৃহস্পতিবার থেকে ডলু চা বাগানে শুরু হওয়া প্রশাসনের চা গাছ উপড়ে ফেলার অভিযান শুক্রবার আরও জোর কদমে চলে। ওই অভিযানে এদিন বাড়ানো হয়েছে এক্সকেভেটরের সংখ্যা, একই সঙ্গে কাজে লাগানো হয়েছে শতাধিক শ্রমিককে। জেলার বিভিন্ন স্থান থেকে লরি বুঝাই করে নিয়ে আসা হয়েছে শ্রমিকদের। দিনভর অভিযান চললেও এদিন আর শ্রমিক বিক্ষোভ দেখা যায়নি। প্রস্তাবিত বিমানবন্দরের জমি খালি করতে আরও কয়েকদিন সময় লাগবে বলে প্রশাসন সূত্রে খবর। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সফল অভিযান চলার পর শুক্রবার কাকপুর থেকে ফের একই কায়দায় চা গাছ উপড়ে ফেলার কাজ শুরু করে পুলিশ। রাতে রংপুর মাঠে রাখা এক্সকেভেটরগুলো নিয়ে কাকপুরে বিশাল পুলিশ বাহিনী সহ লালবাগ ময়নাগড়ের উদ্দেশ্যে রওনা দেন এসপি রমনদীপ কৌর। ও গন্তব্যে পৌঁছেই পুলিশ সুপার বৃহস্পতিবারের মতো শ্রমিকদের বস্তি ঘিরে ফেলেন। ভোর 6টা থেকে গাছ উপড়ে ফেলার অভিযান শুরু হয়। 200 এক্সকেভেটর একই সঙ্গে অবশিষ্ট অংশে গাছ উপড়ে ফেলতে শুরু করে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছুটে আসে আরও এক্সকেভেটর। সূত্র মতে আরও 30টি এক্সকেভেটর নতুন করে অভিযানে নামানো হয়। সকাল 9টা পর্যন্ত এভাবে অভিযান চলার পর নামানো হয় শ্রমিকদের। শতাধিক শ্রমিককে এদিন কাজে লাগানো হয়। বিভিন্ন স্থান থেকে এদের লরি বুঝাই করে আনা হয়। একাধিক এক্সকেভেটর ও একই সঙ্গে শ্রমিকরা বাগান সাফাই চালিয়ে যান। তবে ভারী বৃষ্টিপাত অভিযানে কিছুটা ব্যাঘাত ঘটায়। দিনভর ডলুজুড়ে পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন থাকলেও বৃহস্পতিবারের মতো শ্রমিক প্রতিবাদ এদিন তেমন চুকে পড়েনি। বস্তির প্রবেশপথে দিনভর বাহিনীর পাহারা থাকলেও ভেতরে শ্রমিকরা শান্ত পরিবেশেই ছিলেন। এদিন আর বেরিয়ে আসার চেষ্টা করেননি তারা। উল্টো পুলিশ কর্মীদের বাড়ি থেকে জলের বোতল এগিয়ে দিতে দেখা গেছে একাধিক শ্রমিককে। সন্ধ্যা 6টা পর্যন্ত অভিযান চলার পর এক্সকেভেটর ও বাহিনী নিয়ে ফিরে আসেন পুলিশ সুপার। আজ ফের অভিযানে নামবে বাহিনী। দুদিনের অভিযানে বিমানবন্দর নির্মাণে জমির বেশ কিছু অংশ পরিষ্কার করা হয়েছে, বেশিরভাগ অংশ এখনও বাকি রয়েছে। মোট 2500 বিঘার উপর থাকা 35 লক্ষ চা গাছ উপড়ে ফেলা হবে প্রশাসন সূত্রে খবর। বিমানবন্দরের প্রস্তাবিত জমি পুরো খালি করতে আরও কয়েকদিন সময় লাগবে। এদিকে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না করলেও বাগান কর্তৃপক্ষ ও প্রশাসনের বিরুদ্ধে এদিনও খুব উগ্রে দেন শ্রমিকরা। শ্রমিকদের কথায়, তাদের সঙ্গে যারা অন্যায় করছেন ভগবান তাদের বিচার করবেন এমন বিশ্বাস রেখে তারা সাময়িক সংযত হয়েছেন। একই সঙ্গে প্রাণ থাকা পর্যন্ত বিমানবন্দর নির্মাণের বিরোধিতা করবেন বলে জানান তারা। অন্যদিকে এসপি রমনদীপ কৌর জানান, ক্ষুব্ধ শ্রমিকদের বোঝানো হয়েছে ও বৃহস্পতিবার রাতে তাদের মৌ চুক্তি সম্পর্কে ভালো করে বোঝানো হয়েছে। কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে। এখন তাদের ভুল ভাঙছে, তাই শ্রমিকরা আর প্রতিবাদ করবেন না বলে তার বিশ্বাস। অপরদিকে বিপদসংকুল, হ্যাঁ বিপদসংকুলিত বটে। ধারাবর্ষণের ফলে বৃহস্পতিবার টানা 12 ঘন্টা বরাক উপত্যকার সঙ্গে বহির্ভারতের সড়ক যোগাযোগ ব্যবস্থা স্তব্ধ থাকার পর যান চলাচল শুরু হলেও আশঙ্কা কাটেনি। 5-5টি স্থানে রয়েছে দুর্ঘটনার হাতছানি, আর এই 5 জায়গাকে ওয়ান ওয়ে করে কোনো মতে চলছে যানবাহন। ছোট ছোট পরিসরে স্থানে স্থানে ঘটছে 10 পতনের ঘটনাও। ওই রুটের কাছাড় জেলা অংশের মালিডহরে শুক্রবার 10 পড়েছে বলে খবর। যদিও রাস্তা বন্ধ হওয়ার মতো ঘটনা ঘটেনি। কদিন থেকেই ধারা বৃষ্টিপাতে জেরবার আসাম মেঘালয়। আর এতে বরাক উপত্যকার সড়ক যোগাযোগে বড় রকমের বিপর্যয় নেমে আসে বৃহস্পতিবার। ধারাবর্ষণের ফলে মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া হিলস জেলার লুংসুলুং এলাকায় 6 নম্বর জাতীয় সড়কের উপর পাহাড় থেকে নেমে আসা প্রবল জলস্রোতের ফলে বন্ধ হয়ে পড়ে বরাকের সঙ্গে সড়ক যোগাযোগ ব্যবস্থা। বুধবার শেষ রাত থেকে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত প্রায় 12 ঘন্টা বরাকের প্রবেশপথ দিয়ে যান চলাচল করতে পারেনি। অবশ্য পাহাড়ি রাজ্যের পূর্ত বিভাগের তৎপরতায় পড়ন্ত বিকালে কিছুটা ঝুঁকি নিয়ে হলেও যান চলাচল শুরু হয়। প্রাপ্ত খবর মতে শুক্রবারও একইভাবে ওই রুট দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করেছে, তবে স্থানে স্থানে রয়েছে বিপদের হাতছানি। অবিরাম বৃষ্টির ফলে পাহাড়ি ওই রাস্তার পাশ গেছে থাকা উঁচু পাহাড় থেকে রাস্তার উপর স্থানে স্থানে নেমে আসছে দশ পতনের ওইসব ঘটনা তেমন বড় আকারে না হওয়ায় যানবাহন চলাচল অবশ্য বন্ধ হচ্ছে না। সূত্র মতে
ওই রুটের 5টি স্থান বিপজ্জনক অবস্থায় রয়েছে। যানবাহন চলাচলের জন্য বিপদসংকুল ওই 5 জায়গাকে ওয়ান ওয়ে করে দেওয়া হয়েছে। শুক্রবার সকালে ওই রুট দিয়ে শিলচর থেকে গুয়াহাটির উদ্দেশ্যে যাত্রা শুরু করা নাসিম আহমেদ বড়বুইয়া জানান, ওয়ান ওয়ে হিসেবে যানবাহন চলাচল করা ওই স্থানগুলি যথেষ্ট বিপজ্জনক, খুব সতর্কতার সঙ্গে ওই স্থানগুলি অতিক্রম করছে যানবাহন। এছাড়াও কয়েকটি স্থানে ছোটো ছোটো পরিসরে ধস পতনের ঘটনাও ঘটেছে। যদিও যানবাহন চলাচলের ক্ষেত্রে ওইসব ধস পতনের ঘটনা কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছে না। প্রায় একই কথা জানিয়েছেন কাটিগুড়ার সুমো চালক মাহমুদ বড়বুইয়া। শিলং থেকে সুমো নিয়ে এদিন বাড়ি ফিরেছেন তিনি। জানালেন, লুংসুলুঙ্গে পাহাড়ি জলস্রোত রাস্তার উপর নেমে আসায় বৃহস্পতিবার যান চলাচল ব্যাহত হলেও ওই স্থানকে মোটামুটি সারিয়ে তোলা হয়েছে। তবে প্রবল জলস্রোত নামার ফলে ওই স্থানে রাস্তার কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি স্থানে ছোট পরিসরে ধস পতনের ঘটনা ঘটছে বলেও জানান তিনি। রাতাচড়ার এক স্থানেও রাস্তার উপর ধস নামার ঘটনা ঘটেছে। ওই রুটের কাছাড়ের মালিডহরেও এদিন ধস পতনের ঘটনা ঘটেছে বলে জানান তিনি। মেঘালয়ের বিভিন্ন এলাকা থেকে প্রাপ্ত খবর মতে পাহাড়ি রাজ্যে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। শুক্রবার দিনভর দফায় দফায় বৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া গেছে। সূত্র বলছে, ভারী বৃষ্টিপাত হলে আশঙ্কাজনক স্থানগুলিতে প্রবল ভূমিধসের আশঙ্কা রয়েছে, আর এমনটা হলে বরাকের প্রবেশপথ ফের যে কোনো সময় বন্ধ হয়ে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এদিকে আশঙ্কাজনক 5 স্থানকে ওয়ান ওয়ে করার ফলে প্রচণ্ড যানজট দেখা দিয়েছে। ধীর গতিতে চলছে সব ধরনের যানবাহন। সূত্র বলছে, পরিস্থিতির উপর সতর্ক দৃষ্টি রেখে চলেছে মেঘালয়ের পূর্ত জাতীয় সড়ক বিভাগ। পরিস্থিতি মোকাবিলায় এক্সকেভেটর সহ প্রয়োজনীয় মেশিনারিজ মজুত রাখা হয়েছে। ছোটো ছোটো পরিসরে যেসব স্থানে ধস পতনের ঘটনা ঘটছে তাতে জরুরি ভিত্তিতে চলছে সাফাই অভিযান। সব মিলিয়ে বহির্ভারতের সঙ্গে সড়ক যোগাযোগের ক্ষেত্রে এখনও আশঙ্কামুক্ত নয় বরাক, ত্রিপুরা, মিজোরাম। অপরদিকে একদিকে পরিবারতন্ত্র দূরে সরিয়ে রাখতে প্রস্তাব গ্রহণ, সেই সঙ্গে একাধিক ইস্যুতে বিজেপিকে তীব্র আক্রমণ। শুক্রবার চিন্তন শিবিরে কংগ্রেসকে এই মেজাজেই দেখা গেল রাজস্থানের উদয়পুরে। যদিও পরিবারতন্ত্র খতমের সিদ্ধান্তের আওতায় নেই সোনিয়া, রাহুল আর প্রিয়াঙ্কা গান্ধী। এদিন থেকেই রাজস্থানের উদয়পুরে শুরু হয়েছে কংগ্রেসের চিন্তন শিবির। অংশ নিয়েছেন 400 বেশি নেতা নেত্রী। উদয়পুরে উদ্বোধনী বক্তৃতায় বিজেপিকে তীব্র আক্রমণ করেন কংগ্রেসের অন্তরাত্মা সোনিয়া গান্ধী। ও গত কয়েক মাসের বেশ কয়েকটি হিংসার ঘটনা তুলে ধরে সোনিয়া বিজেপিকে নিশানা করে বলেন, বেছে বেছে সংখ্যালঘুদের নিশানা করছে বিজেপি। মহাত্মা গান্ধীর হত্যাকারীকে মহিমান্বিত করা হচ্ছে, মানুষকে ভয়ের পরিবেশে রাখা হয়েছে, নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ, সংখ্যালঘুরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ, অথচ নিষ্ঠুরভাবে লক্ষ্যবস্তু করে তাদের নির্যাতন করা হচ্ছে, পাশাপাশি ঘুরে দাঁড়াতে হলে দলের কী কী পদক্ষেপ নেওয়া দরকার তা নিয়েও আলোচনা শুরু হয়েছে উদয়পুরে। সেখানে দলের যুব নেতৃত্বকে সামনের সারিতে তুলে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া উল্লেখযোগ্য বিষয় হল, পরিবারতন্ত্রের পথে আর হারতে চায় না শতাব্দী প্রাচীন দলটি, সেই বিষয়টি উঠে এসেছে চিন্তন শিবিরে। ঠিক হয়েছে, এবার থেকে এক পরিবারের একজন সদস্যকেই টিকিট দেওয়া হবে, আর টিকিট পেতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে অন্তত 5 বছর কংগ্রেসের হয়ে কাজ করতে হবে। তবে একটি পরিবারের একাধিক সদস্য যদি 5 বছরের বেশি কংগ্রেসের হয়ে কাজ করে থাকেন তাহলে তারা প্রত্যেকেই টিকিট পাবেন কিনা তা স্পষ্ট নয়। এদিন কংগ্রেস নেতা অজয় মাকেন জানিয়েছেন, কংগ্রেসের পদাধিকারীরা এক পদে 5 বছরের বেশি থাকতে পারবেন না, সেক্ষেত্রে প্রয়োজনে 3 বছরের জন্য কুলিং অফ পিরিয়ড চালু করা হতে পারে। সেই বিশ্রাম পর্বের পরে সংশ্লিষ্ট নেতা নেত্রীকে পুনরায় সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে বলেও জানিয়েছেন মাখেন। এছাড়া যুব নেতৃত্বকে সামনে আনার জন্য কংগ্রেসের সমস্ত কমিটিতে অর্ধেকের বেশি সদস্যের বয়স 50-এর নিচে রাখা হবে বলে প্রস্তাব গৃহীত হয়েছে। পরপর দুটি লোকসভা নির্বাচনে মুখ তুবড়ে পড়েছে গ্র্যান্ড ওল্ড পার্টি। এই পরিস্থিতিতে আগামী লোকসভা নির্বাচনের আগে ঘুরে দাঁড়াতে মরিয়া কংগ্রেস। বর্তমানে এককভাবে শুধুমাত্র রাজস্থান এবং ছত্তিশগড়ে ক্ষমতায় রয়েছে কংগ্রেস। 9 বছর আগে রাজস্থানের জয়পুরে কংগ্রেসের চিন্তন শিবির হয়, তখন অবশ্য কেন্দ্রের দল ক্ষমতায় ছিল। এই পরিস্থিতিতে আগামী লোকসভা নির্বাচনের আগে চিন্তন শিবিরের জন্য ফের মরুরাজ্যকেই বেছে নিয়েছে কংগ্রেস।
একের পর এক নির্বাচনে পরাজয়ের জন্য হতাশ হয়ে পড়েছেন কংগ্রেসের নেতাকর্মীরা। এই অবস্থায় দলকে চাঙ্গা করতে সোনিয়া গান্ধী বলেন, আজ আমরা যা কিছু পেয়েছি সবই কংগ্রেসের জন্য, আজ সেই ঋণ শোধ করার সময় এসেছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে বিজেপির মোকাবিলা করতে হবে। বিজেপির জনবিরোধী নীতির জন্য সাধারণ মানুষের অবস্থা চরমে পৌঁছেছে। সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড়েই চলেছে, এর মোকাবিলা করতে হবে আমাদের। কংগ্রেসের একটি সমীক্ষক দল গঠন করা হবে বলে খবর, যারা বিভিন্ন বিষয়ের উপর তথ্য সংগ্রহ করে মতামত জানাবে দলের হাইকমান্ডকে। তার ভিত্তিতে দলীয় কর্মসূচি ঠিক হবে। চিন্তন শিবির শেষ হবে রবিবার। সমাপ্তির সময়ে প্রধান বক্তা সোনিয়া গান্ধী, তার আগে বক্তব্য রাখবেন তার পুত্র রাহুল গান্ধী। রবিবার সোনিয়া গান্ধী ও তার পুত্র রাহুল গান্ধী দলের সংগঠন নিয়ে কী বার্তা দেন সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।